আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। দেশীয় স্টাইলে চিকেন ড্রামস্টিক রেসিপিটি দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে চারটা লেগ পিস নিয়েছি, এখন আমি ডিপ করে কেটে নিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। কেটে নেওয়া হয়েছে, এখন আমি এখানে এক চামচ লবণ, এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে। প্রেশার কুকারে মাংসগুলো সেদ্ধ করতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, এখন এগুলো ঠান্ডা করে নিব। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই মাংসগুলো হাত থেকে ছাড়িয়ে নিব। মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এই মাংসগুলো একটু কিমা করে নিব। এইভাবে যতদূর সম্ভব কিমা করে নিব। কিমা হয়ে গেছে, এখানে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এই গ্রেটার দিয়ে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নিব। এভাবে গ্রেট করে নিলে খুব ভালো হয়, সবগুলো একই সাইজের হয়। সব আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গুঁড়ো মশলা লাগছে, চিলি ফ্লেক্স 1 চামচ, গরম মশলা 1.5 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচা মরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কোটিং করার জন্য লাগবে বেড গ্রাম, আর লাগবে 1টা ডিম। চিকেন কিমার মধ্যে আলু দিয়ে দিব, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গুঁড়ো মশলাও দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই চিকেন কিমা থেকে 4টা বল তৈরি করে নিব। 4টা বল তৈরি করে নিয়েছি, হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই হাড়টা, যে হাড়টা আমি রেখেছিলাম, এইটাতে আমি এখন শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন, পছন্দ মতো ছোট বড়। ঠিক এইভাবে বাকিগুলো তৈরি করে নিব। সবগুলো চিকেন ড্রামস্টিক তৈরি করা হয়ে গেছে, এখন কোটিং করে নিব। এখানে 1টি ডিম আর 3 টেবিল চামচ তরল দুধ দিয়ে ফেটিয়ে রাখব।
চিকেন ড্রাম স্টিকগুলো এখন কোট করে নিব। এর জন্য ডিমে চুবিয়ে নিব, প্রথমে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে। এরপর বেড গ্রামে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে বেড গ্রাম মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে। এইভাবেই সবগুলো তৈরি করে নিব। সবগুলো চিকেন ড্রাম স্টিক কোট করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, এখন ড্রাম স্টিকগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে আসলে উল্টে দিব। খুব সুন্দর কালার চলে এসেছে, এখন আমি ড্রাম স্টিকগুলো উঠিয়ে নিব। আমি একটু কেটে দেখাই ভিতরটা কেমন হবে, এর স্বাদটা এক কথায় অসাধারণ। তৈরি হয়ে গেল চিকেন ড্রাম স্টিক। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।